হ্যাঁ দর্শক, আপনারা যে যেখানে আছেন না কেন, দেশে এবং দেশের বাইরে সবাইকে সালাম জানাচ্ছি, এবং হিন্দু যারা আছেন সম্প্রদায় ওনাদেরকে নমস্কার জানাচ্ছি, এবং অন্য অন্য জাতি যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি দেখে, এম এন ফানি চ্যানেলটি দেখেন, ছোট হাতের লেখা এবং বড় হাতের লেখা এম এন ফানি চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা দেখেন, আমার আত্মবিশ্বাস। এবং পাশাপাশি আপনারা এই চ্যানেলে ভালো ভালো শিল্পীদের গান আছে, এবং গান করা যদি আপনারা গান করতে চান বা গান করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, দেশে এবং দেশের বাহিরে যারা আছেন। এবং যদি বাংলা ডুবু শিখতে চান, দোতারা শিখতে চান, ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাংলা ডুবু। এবং আমার ছাড়াও ভালো ভালো ওস্তাদরা আছে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জেলাতে, ভালো ভালো সুন্দর বাজায়, ভালো বাজায়, ভালো ভালো ওস্তাদরা আছে আপনার যে যেখানে আছে, তবে ওনাদের কাছে আপনার অবশ্যই চেয়ে নিতে হবে। হ্যাঁ, অনেক কিছু হয়তো মনে থাকে বা অনেক কিছু ইয়া থাকে না, কিন্তু ওনাদের কাছে আপনারা চেয়ে নিতে হবে যে আমার এই জিনিসটা দরকার, আমার এই জিনিসটা দরকার, বা এই জিনিসটা আমার এইভাবে শিখে দেন, এইভাবে জিনিসটা এইভাবে শিখে দেন, স্পষ্ট ক্লিয়ার, যাতে একজন তবলাবাদকের কাছে গিয়ে আপনি গিয়ে যাতে লজ্জা না পাইতে হয়, একদম মৃদঙ্গবাদকের কাছে গিয়ে যাতে আপনি লজ্জা না পাইতে হয়, একদম পাখাউজি বাদকের কাছে গিয়ে যাতে আপনি লজ্জা না পাইতে হয়, ওইরকম একজন ওস্তাদের কাছে যাবেন যাতে সে সবকিছু সাবজেক্ট বোঝে, সবকিছু জানে। এটাই অনুরোধ আমার, যে যেখানে আছেন না কেন, আমার অনেক খুশিতে হয়তো অনেকজনে অনেক কিছু বলে বা অনেক কিছু ইয়ে করে, কিন্তু ভাই কী করবো, মানে বাংলা টোলটা আমি চাচ্ছি যে বিশ্বের মধ্যে মানে ভালোভাবে প্রচার করার জন্য, ইয়ে করার জন্য তো মানুষের কিছু কথা জমা শুনতেই হয়, ঠিক আছে। যাই হোক, এটা নিয়ে আমি মন খারাপ করি না, আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে আমি আরও অনেক কিছু দিতে পারি, অনেক কিছু যাতে ইয়ে করতে পারি, প্রচার করবো। মনে করবো যে আরও অনেক কিছুই বাংলা টোলে আছে, বা বাংলা টোলে অনেক কিছুই সম্ভব, বড়ো বড়ো তাল, বড়ো বড়ো তেহাই, বড়ো বড়ো আপনার লগ্গি বা আপনার কী জানি কয় কায়দা রেলা, মানে অনেক কিছুই সম্ভব, ঠিক আছে। কমার্শিয়াল সাবজেক্ট, কমার্শিয়াল অনেক ধরনের সাবজেক্ট, সবচেয়ে কঠিন শিখে হইলো কমার্শিয়াল, কমার্শিয়াল শিখে খুব কঠিন কমার্শিয়াল সাবজেক্ট, সাবজেক্টগুলো কমার্শিয়াল ছন্দ বন্ধু মানে বিভিন্ন বিষয় বা ইয়ে বিষয়, যাই হোক আপনারা মনোযোগ সহিত আপনারা বাংলা টোলটাকে একটু ভালোবাসবেন, এবং বাংলা টোল শিখেন, সুন্দর করে ভালোভাবে শিখুন। এবং আমার কাছে শিখতে হইলে অবশ্যই আপনার ঢাকা মিরপুর এক নম্বর আসতে হবে, এখানে প্র্যাকটিক্যাল দেখে চোখে দেখে শিখতে হবে, এখানে আপনার উচ্চারণ বিষয় আছে, কীভাবে টোকা দেবেন ওইগুলি বিষয় আছে, প্র্যাকটিক্যাল দেখলে অনেক কিছু সম্ভব হয়। তারপর যেহেতু সম্ভব আপনারা আমার ভিডিও দেখে শিখেন আমি জানি, তারপর প্র্যাকটিক্যাল যদি আসতে পারেন, আপনি মাসে একবার আসেন, 15 দিনে একবার আসেন, সপ্তাহে একবার আসেন, অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং এই চ্যানেলে গান গাইতে চাইলে, গান গাইতে চাইলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার যোগাযোগ মোবাইল নাম্বার 01712508168, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমি এখন ধাদ্রা তালুর উপরে মানে একটি ইয়ে বাজাবো, বিভিন্ন রংটং বাজাবো, বিভিন্ন ইয়েটে বাজাবো, এটা দেখুন। যেমন আমি প্রথম 6 মাত্রা ধাদ্রা বাজাচ্ছি, যেমন ধাধিনা না ধিনা, ধাধিনা না ধিনা, না দিন 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 না দিন
দাদরাটাকে জড়িয়ে করা হয়। এখন আমরা যাবো মানে ভারমাতা দাদরা, যেমন মানে হঠাৎ করে মানে মানে এটা ইয়ে করতে হবে, হাতে হাত রাখিয়ে হঠাৎ করে ইয়ে করতে হবে। যেমন আমি যেমন thank you.
কোলো কোলো সিস্টেম মৃদঙ্গ সিস্টেম একদম দাদরা বাজানো বা এই মানে মানে হাত ছাড়তে পারলে বা হাত ইয়ে করতে পারলে আমাদের অনেক কিছুই সম্ভব বা অনেক কিছু ইয়ে করা সম্ভব যদি চেষ্টা করেন আপনি ঠিক আছে হাতের যে বিষয়গুলি ধীরে ধীরে ঠিক আছে ধীরে 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 করতে ধীরে 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 কেটে ধীরে ধীরে কেটে তাক যোগাযোগ করবেন নাম্বার তো দিয়ে দিলাম আপনারা যাই যেখানে আসেন না কেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ এবং বাংলা টোল শিখুন বিভিন্ন জায়গা যারা ওস্তাদ আছেন ওনাদের কাছে গিয়ে শিখুন ঠিক আছে ভালো কিছু শিখুন আমার অনুরোধ হলো আপনারা অবশ্যই অবশ্যই ভালো কিছু শিখুন এবং নিজেকে ছোটো ভাবুন নিজেকে একদম ছোটো ভাবুন এবং অহংকারী কোনো সময় আনবেন না সবাইকে ধন্যবাদ